শ্বেতপত্রে উল্লেখ করা ওলামাদের মুখ থেকে উত্থাপিত মিথ্যাচারের জবাব জাতির সামনে তুলে ধরতে আজকে ওলামা সম্মেলন আয়োজন করা হয়েছিল। জাতীয় ওলামা শায়েক আইম্মা পরিষদ শ্বেতপত্রে উল্লেখিত আলেমদের মধ্যে যারা কারাবন্দী নয় এমন সকল আলেমের সাথে সমন্বয় করেছে এবং তারা সকলে এই সম্মেলনে উপস্থিত থেকে শ্বেতপত্রের মিথ্যাচারের উত্তর দিতে প্রস্তুতি নিয়েছিলেন। যেসব মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তাদের অধিকাংশের প্রতিনিধিগণ ওলামা সম্মেলনে উপস্থিত হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। সামগ্রিকভাবে শ্বেতপত্রে যাদের দিকে অভিযোগের তীর ছোড়া হয়েছিল এমন সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সমন্বয়ে এক অভূতপূর্ব সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছিল। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সংবিধানের ধারা 7-এর কয়ে জনগণকে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক বলা হয়েছে। ধারা 37-এ প্রত্যেক নাগরিককে সভা সমাবেশ করার অধিকার দেওয়া হয়েছে। ধারা 39-এ সকল নাগরিককে কথা বলার অধিকার দেওয়া হয়েছে। এসব সাংবিধানিক অধিকার বলে এবং আত্মপক্ষ সমর্থনের চিরন্তন নীতি অনুসরণে শ্বেতপত্রে যেসব আলেমের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে তাদের কথা বলা সম্মেলন করা খুবই যৌক্তিক কর্মসূচি ছিল। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি আমরা সভা সমাবেশ সম্মেলন করার সকল নিয়ম নীতি অনুসরণ করা সত্ত্বেও একেবারে শেষ মুহূর্তে আমাদের সম্মেলন করার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হল বুকিং দেওয়া সহ যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করেছিলাম কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। এরপরে আমরা গতকাল তাৎক্ষণিক জাতীয় প্রেস ক্লাবেও হল বুকিং করেছিলাম কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই তাও বাতিল করা হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা জানি জাতীয় প্রেস ক্লাব মতামত প্রকাশের একটি উন্মুক্ত স্থান কিন্তু এখানেও কোনো এক অশুভ শক্তির কুটচালে আমাদের সম্মেলনকে বাধাগ্রস্ত করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের মতো একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ধরনের আচরণে আমরা ব্যথিত ও বিস্মিত। স্বাধীনতার 51তম বছরে এসে সংবিধানের এমন লঙ্ঘন ও মৌলিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আমরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আধুনিক জাতিরাষ্ট্র বিভিন্ন নাগরিক বর্গের মধ্যে চিন্তা চেতনার মধ্যে ইতিবাচক নেতিবাচক মিথস্ক্রিয়া খুবই স্বাভাবিক বিষয়। এখানে রাষ্ট্রের কর্তব্য হল পরস্পর বিরোধী চিন্তার মধ্যে যেন সংঘর্ষ না বাধে তা নিশ্চিত করা, কারো মানহানি না হয় তা নিশ্চিত করা এবং সকল বর্গের জন্য সুযোগ সমান রাখা, এটা জাতিরাষ্ট্রের ভিত্তিমূলক নীতি। আমরা তীব্র বেদনার সাথে বলতে বাধ্য হচ্ছি বাংলাদেশ সরকার এই সর্বজন বিদিত নীতি রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এমনকি নির্লজ্জভাবে পক্ষপাতমূলক আচরণ করেছে। ঘাদানিক দেশের বিশিষ্ট নাগরিক ও দেশের সবচেয়ে বিস্তৃত সামাজিক প্রতিষ্ঠান মাদ্রাসা এবং দেশের সার্বজনীন সংস্কৃতি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে ভিত্তিহীন বিদ্বেষপূর্ণ মিথ্যাচারে ভরপুর শ্বেতপত্র প্রকাশ করল। রাষ্ট্রের দায়িত্বশীল মন্ত্রী তার মোড়ক উন্মোচন করলেন কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হলো তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না, তাদের সম্মেলন করতে দেওয়া হচ্ছে না। এর চেয়ে নির্লজ্জ পক্ষপাত ও বিদ্বেষমূলক আচরণ আর কি হতে পারে? প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শ্বেতপত্রে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে মিথ্যাচার করা হয়েছে। সংবিধানে বিসমিল্লাহ সংযোজনকে সাম্প্রদায়িকতার উৎস বলে আখ্যা দেওয়া হয়েছে। দেশের প্রধান সমস্যা ভোটাধিকার হরণ, নাগরিক পরাধীনতা, দরিদ্রতা, জননিরাপত্তাহীনতা, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, কল্পনাতীত দুর্নীতি, ক্ষমতাসীন দলের রাজনৈতিক হানাহানিকে আড়াল করতেই কথিত সাম্প্রদায়িকতাকে মুখ্য করে তোলা হয়েছে। একই সাথে মানব ইতিহাসের নির্মম নির্যাতনের শিকার রোহিঙ্গাদের বেতর কথিত সন্ত্রাসবাদকে আলোচ্য বিষয় বানিয়ে
মিয়ানমারের মানবতা বিরোধী অপরাধের বৈধতা দেওয়ার একটি অশুভ প্রয়াস শ্বেতপত্রে লক্ষণীয়। সামগ্রিক বিবেচনায় আমরা মনে করি যে কথিত শ্বেতপত্র বাংলাদেশের গণমানুষের হাজার বছরের চর্চিত ধর্মবিশ্বাস, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিরোধী একটি অপচেষ্টা। শ্বেতপত্রটি বাংলাদেশের সংবিধানের মৌলিক প্রস্তাবনার বিরোধিতা করেছে, মৌলিক প্রস্তাবনাকে সাম্প্রদায়িকতার সূত্র বলে অপব্যাখ্যা করেছে, ফলে এই শ্বেতপত্র সংবিধান বিরোধী। কথিত শ্বেতপত্র মানব সভ্যতার প্রধান ভিত্তি, নাগরিক স্বাধীনতা, অধিকার ও মর্যাদার নীতি লঙ্ঘন করে, নাগরিকদের বিরুদ্ধে তদন্ত করে সার্বজনীন মানবাধিকার লঙ্ঘনের অপরাধ করেছে। এই শ্বেতপত্র স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের চেতনাকে আঘাত করেছে। কথিত এই শ্বেতপত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি পরিকল্পিত অপরাধ এবং ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নে একটি অশুভ চেষ্টা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা আবারও একটি কথা স্পষ্ট করতে চাই যে এই শ্বেতপত্র কেবল ইসলামপন্থীদের বিরুদ্ধে একটি চক্রান্ত তাই না, বরং এই শ্বেতপত্রে যেভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাম্প্রদায়িকতাকে চিত্রিত করা হয়েছে এবং রোহিঙ্গাদের মাঝে যেভাবে কথিত সন্ত্রাসবাদকে ফোকাস করা হয়েছে, এটা স্পষ্ট যে এর সাথে ভূ রাজনৈতিক, আন্তর্জাতিক ও দেশীয় রাজনীতির কুটিল ও জটিল সম্পর্ক রয়েছে। এবং আশঙ্কাজনক কথা হলো এই শ্বেতপত্রে বাংলাদেশের স্বার্থ বিরোধী নানা বয়ান দৃশ্যমান। এমন একটা শ্বেতপত্রের বিরুদ্ধে ওলামায়ে কেরাম যখন বুদ্ধিবৃত্তিক লড়াই চালিয়ে যাচ্ছেন, সেখানে সরকারের মধ্যে গাঁট্টি মারা একটি অংশ ওলামাদের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালাচ্ছে। এই অপশক্তি আমাদের আজকের ওলামা সম্মেলন বাধাগ্রস্ত করার পেছনে কলকাঠি নেড়েছে বলে আমাদের মনে হয়। আমরা বিস্মিত হয়েছি ঘাপটি মারা এই অংশটি আপাতত হলেও জয়ী হয়ে যাচ্ছে, এটা বাংলাদেশের জন্য ভয়াবহ চিন্তার বিষয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজ যে ওলামা সম্মেলন হওয়ার কথা ছিল তা ইসলামপন্থার অন্তর্নিহিত এক চিরন্তন চরিত্রের বহিঃপ্রকাশ হতে যাচ্ছিল। ইসলামী জ্ঞানতত্ত্বের বিশালতা ও ইসলামী চিন্তার অন্তর্গত স্বাধীনতার কারণে বাহ্যত ইসলামপন্থায় নানা মাসলাক মাজহাব দেখা যায়। বাহ্যত বিচ্ছিন্ন নানা মত, পথ ও কর্মপন্থা দেখা যায়, কিন্তু দেশ, জাতি, মানবতা ও ইসলামের মৌলিক প্রশ্নে ইসলামপন্থা সীসাটারা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে দেশ বিরোধী শক্তি ও মিথ্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করে। আজকে সম্মেলনকে কেন্দ্র করে ইসলামপন্থার সেই চিরন্তন চরিত্র ও শক্তির একটি বুদ্ধিবৃত্তিক উপস্থাপন হতে যাচ্ছিল। কুচক্রীদের অপচেষ্টায় আপাতত তার দৃশ্যায়ন না হলেও আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে ওলামারা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের স্বার্থ রক্ষায় সদা প্রস্তুত ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের সম্মেলনকে কেন্দ্র করে দেশের সর্বধারার আলেমগণ যেভাবে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছিলেন, সেজন্য জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে, মানুষের আগ্রহ উদ্দীপনার প্রতি বিনীত সম্মান জানাচ্ছে এবং দেশের আলেম ওলামা, মাদ্রাসা, ধর্মপ্রাণ মানুষ ও দেশপ্রেমিক সকলকে আশ্বস্ত করছে যে আমরা হতোদ্যম হব না, আমরা নীরব হব না, আমরা পিছিয়ে যাব না, আমরা থেমেও যাব না ইনশাআল্লাহ। বরং দেশপ্রেমিক ইসলামপন্থীদের সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে সকল অপশক্তির বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গাদানিক সহ দেশ, জাতি, ধর্ম, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নিয়মতান্ত্রিক বহুমাত্রিক সংগ্রাম চালিয়ে যাবে।
আমরা সকল অপশক্তির মোকাবেলায় বুদ্ধিবৃত্তিক, সামাজিক, রাজনৈতিক ও আইনি লড়াই অব্যাহত রাখব ইনশাআল্লাহ। তারই প্রেক্ষিতে দেশের বৃহত্তর ধর্মপ্রাণ জনগোষ্ঠীর ধর্ম, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা ও নাগরিকদের মানবিক মর্যাদা সমুন্নীত রাখার নিমিত্তে আমাদের দাবি সমূহ। এক, অবিলম্বে ঘাতক দালাল নির্মূল কমিটিকে জনতার কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে শ্বেতপত্র প্রত্যাহার করে নিতে হবে। দুই, এই শ্বেতপত্রের সাথে জড়িত সকলের রাজনৈতিক গোপন অভিলাষ প্রকাশ ও ব্যবস্থা নিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। তিন, গাদানিকের অর্থের উৎস খুঁজে বের করে তা জনসমক্ষে প্রকাশ করতে হবে। চার, এই শ্বেতপত্র স্পষ্টভাবে সংবিধানের মৌলিক নীতির বিরোধিতা করেছে, ফলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম শুরু করতে হবে। পাঁচ, এই শ্বেতপত্র মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে মিথ্যাচার করেছে এবং মানবিক মর্যাদা ক্ষুণ্ণ করার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ফলে ঘাতানিকের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ৬, এই শ্বেতপত্রে মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ আনা হয়েছে, তাদের এই মিথ্যাচার তদন্ত করে আইনের আওতায় আনতে হবে। ৭, গণকমিশন নিজ থেকে ক্ষমা চেয়ে শ্বেতপত্র প্রত্যাহার না করলে এই শ্বেতপত্র রাষ্ট্রকে বাজেয়াপ্ত করতে হবে। ৮, এই শ্বেতপত্রে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের যতগুলো ঘটনা ঘটেছে সব কিছুর পেছনে দেশের ইসলামপন্থী রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, মাদ্রাসা শিক্ষা এবং আলেম ওলামাদেরকে একতরফাভাবে দায়ী করা হয়েছে। অতএব স্বাধীনতা পরবর্তী দেশে সংখ্যালঘু নির্যাতনের যতগুলো ঘটনা ঘটেছে সবগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একটি শক্তিশালী বিচার বিভাগীয় কমিশন গঠন করে সংখ্যালঘু নির্যাতন, সংখ্যালঘুদের সম্পদ অবৈধভাবে বোকদখল এবং সংখ্যালঘু সংক্রান্ত সকল অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে এবং তদন্ত রিপোর্ট জনগণের সামনে প্রকাশ করতে হবে। ৯, যারা বাংলাদেশকে সাম্প্রদায়িক সংঘাতের দেশ হিসাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করে দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে চায় তাদের কার্যক্রমকে তদন্তের আওতায় এনে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। ১০, দেশের সম্মানিত আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। কারাবন্দী সকল মজলুম আলেমদের অবিলম্বে মুক্তি দিতে হবে। ওয়াজ মাহফিল নিছক একটি ধর্মীয় অনুষ্ঠান, তাই সারা দেশে ওয়াজ মাহফিল সকল প্রশাসনিক বিধি নিষেধের আওতামুক্ত রাখতে হবে। ১৩, সারা দেশের আলেম ওলামা ও মাদ্রাসার বিরুদ্ধে সকল প্রকার হয়রানি বন্ধ করতে হবে। ১৪, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজের সম্মানিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে মানহানিকর শব্দের ব্যবহার নিষিদ্ধে আইন করতে হবে এবং তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। ১৫, দুর্নীতিমুক্ত ও নৈতিকতা সমৃদ্ধ সুনাগরিক গড়ে তুলতে সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম সন্তানদের জন্যে নামাজ শিক্ষা, কোরআন শিক্ষা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এই ছিল আমাদের দাবি। আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে এবং জনগণের কাছে এই দাবিগুলো তুলে ধরেছি। বাকি এই দাবির জন্যে আমাদের ধারাবাহিক কর্মসূচি রয়েছে। আমরা ইনশাআল্লাহ জাতীয় ওলামা শায়খ আইমা পরিষদ বাংলাদেশের সকল স্তরের সর্বমহলের সকল মাসলাক মাজহাবের ওলামায়ে কেরামকে সঙ্গে নিয়ে এবং বাংলাদেশের দেশপ্রেমিক
ইসলামপন্থী জনগণকে সাথে নিয়ে আমরা ইসলামের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে এই যে ষড়যন্ত্র চক্রান্ত এর মোকাবেলা করার জন্য আমরা ইনশাআল্লাহ একের পর এক কর্মসূচি পালন করব। এ পর্যায়ে আমাদের আগামী দিনের কর্মসূচিগুলো ঘোষণা করছেন জাতীয় ওলামা সাহেব আইনা পরিষদের সম্মানিত সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজি। তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নের জবাব দিবেন। আমাদের সম্মানিত সহসভাপতি আছেন বাংলাদেশের স্কলার আলেম বিশিষ্ট আলেমেদিন বুজুর্গ আলেম অধ্যাপক আফম খালেদ হুসাইন, তিনি প্রশ্ন জবাব দিবেন। আরেক পাশে রয়েছেন আমাদের আরেক সহসভাপতি বিশিষ্ট আলেমেদিন বুজুর্গ আলেম হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ, তিনিও প্রশ্নের উত্তর দিবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে এই এই অনুষ্ঠানটি প্রচার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যে কর্মসূচি ঘোষণা করবেন আজকের জাতীয় ওলামা শায়খ আইম্মা পরিষদের সংগ্রামী সভাপতি জনাব আল্লামা নুরুল হুদা ফয়েজি।